দলগাঁও জঙ্গল লাগোয়া চা বাগানের দলমুনি ডিভিশনে দুটি বাড়িতে হামলা চালায় হাতির পাল। ক্ষতিগ্রস্ত হয়েছে ওই দুটি বাড়ি। রবিবার গভীর রাতে হামলা চালিয়ে চা বাগান এলাকায় ঘোরাফেরা করতে থাকে হাতির পাল, আর অবশেষে ভোরের আলো ফুটতেই দলমুনি ডিভিশনের একটি জঙ্গলে আটকে পড়ে হাতির পালটি। খবর দেওয়া হয় বন দপ্তরে এবং তাদের খবর দেওয়া মাত্রই চলছে এলাকাটির ওপরে নজরদারি এবং সেখানে এসে পৌঁছয় দলগাঁও স্কোয়াড রেঞ্জের বনকর্মীরা। সোমবার সকালে হাতি দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় মানুষও। বন দপ্তরে দলগাঁও রেঞ্জের সূত্রে জানা গিয়েছে হাতিগুলির গতিবিধির ওপরে নজর রাখা হচ্ছে। সন্ধ্যে নাগাদ হাতির পালটিকে জঙ্গলে ফেরানো হবে। আমার ঘর কা পুরা তোড় দিলাম। যাচ্ছি পরের খবরে। জলপাইগুড়ির রাজবাড়ি দীঘি এবং পার্ক এলাকা পরিদর্শনে এলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। সোমবার দীঘির আশপাশ এলাকায় বেশ কিছু সময় ধরে ঘুরে দেখেছেন তিনি। অভিযোগ, বেশ কয়েকদিন আগে থেকে রাজবাড়ি পার্ক প্রাঙ্গণে ঢোকার সময় টিকিট লাগছে, যা সম্পূর্ণ বেআইনি। শুধুমাত্র পার্কের ভেতরে ঢুকলেই টিকিট লাগবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এসসিডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। পাশাপাশি বিভিন্নভাবে নোংরা করে রাখা হচ্ছে দীঘি এবং পার্কের এলাকা। সরেজমিনে খতি দেখেছেন তিনি গোটা এলাকা। সৌরভবাবু জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ যেভাবে হচ্ছে তাতে আমি খুশি নই। নতুন এজেন্সিকে দায়িত্ব দেওয়া হচ্ছে রক্ষণাবেক্ষণের জন্য। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। পাশাপাশি পার্কে ঢোকা ছাড়া বাকি এলাকায় প্রবেশ কোনো প্রবেশমূল্য প্রয়োজন নেই। যদিও এই কাজ কেউ করে থাকেন তবে আইনিভাবে পদক্ষেপ নেওয়া হবে এবং তা সম্পূর্ণ বেআইনি বলে জানিয়েছেন সৌরভ চক্রবর্তী। কি জানিয়েছেন পরিদর্শন করে এসসিটি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী শুনব। আমি আজকে হঠাৎ করে ভিজিটে এলাম রাজবাড়ি দীঘি। এটা আমাদের জলপাইগুড়ির একটা ঐতিহ্যবাহী জায়গা এবং অ্যামিউজমেন্ট প্লাস এখানে যে মন্দির আছে, প্রচুর মানুষ প্রতিদিন আসেন, কয়েক হাজার লোক এখানে আসে। তো আমি এটা শুরু করেছিলাম 2000 যখন 16-17 সালে এটা আমরা সম্পূর্ণভাবে তৈরি করে মানুষের উদ্দেশ্যে এটা দিয়েছিলাম, কিন্তু কিছু অভিযোগ পেয়েছি এটাতে। অভিযোগ নিজে খতিয়ে দেখতে এলাম, ঠিক আছে, এবং মেনটেন্যান্স দেখে আমি হ্যাপি নই। এটা আরও সুন্দরভাবে মেনটেন্যান্স করতে হবে এবং এটাকে আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং এটার জন্য প্রয়োজনীয় যা করার আমরা করব। আমরা যে আগের এজেন্সি ছিল সেই এজেন্সি অলরেডি তাদের সময়সীমা পার হয়ে গেছে, নতুন করে আমরা আবার টেন্ডার করেছি, কিন্তু আমরা চাইছি একটা ভালো সংস্থা আসুক, ভালোভাবে করুক, যাতে এটা মেনটেন হয়। আমি জলপাইগুড়িবাসীকেও বলবো, জলপাইগুড়িবাসীর এই মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে রাজবাড়ি দিঘি। সেটাকে পরিষ্কার রাখার জন্য জলপাইগুড়িবাসীর কাছে আমি আহ্বান জানাবো যে যাতে সবাই মিলে আমরা এই জায়গাটা রক্ষা করতে পারি। এই কারণে অবৈধভাবে মন্দিরে এবং রাজবাড়ি দিঘিতে ঘুরতে আসেন বিশ্রাম, তাদের থেকে টিকিট কাটা হচ্ছে। টিকিট কাটা একেবারে সম্পূর্ণ বেআইনি। যার টিকিট হচ্ছে পার্কের জন্যে, যেটা শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির নোটিফিকেশান ছিল, সেই নোটিফিকেশান আপনারা ফলো করুন যে যেই এলাকায় পার্ক আছে, যেই এলাকাতে চিলড্রেন পার্ক আছে, সেখানে শুধুমাত্র মেনটেন্যান্স ফিস নেওয়া হবে। যার ফলে মূল ফটকে আজকে আমি নিজে এসে দেখে আমি বলে গেলাম, বা আমি এটা মনে করি যে এটা যদি কেউ করে থাকে এটা ঠিক করেনি।